আপনারা বেশ কিছুদিন ধরে আমাকে আসলে একটা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে সবার কবুতরের গুটি বসন্ত হচ্ছে, কিন্তু গুটি বসন্তটা কেন হচ্ছে এবং আসলে কিভাবে গুটি বসন্ত থেকে আপনারা আপনাদের কবুতরকে সেভ করতে পারবেন এই বিষয়ে আমার ভিডিওটা করা। তো চলুন ভিউয়ার্স মূল ভিডিওর দিকে যাই, মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা। গুটি বসন্ত সবারই হচ্ছে, আমারও শুরুর দিকে হয়েছিল, কিন্তু গুটি বসন্ত হওয়ার একটা স্পেসিফিক কারণ আছে, সেটা হচ্ছে গুটি বসন্ত হওয়ার মূল কারণটা হচ্ছে মশার কামড়। আপনাদেরকে কবুতরকে যদি মশার কামড় থেকে বাঁচাইতে না পারেন তাহলে কখনোই গুটি বসন্ত থেকে কবুতর বাঁচাইতে পারবেন না। আপনারা যতই চেষ্টা করেন, যতই ওষুধ খাওয়ান, কোনো লাভ হবে না, আলটিমেটলি রেজাল্ট জিরো। তো যেভাবেই হোক কবুতরকে মশা থেকে বাঁচাইতে হবে। আর বর্তমানে আসলে কি মশা এমন বেপরোয়া হয়ে গেছে যে কোনোভাবেই আসলে মশাকে বাঁচানো যেতেছে না। যেমন আমি গত বছর গ্লোভ দিছি, তো এবছর স্টার্টিংয়ে গ্লোভ দেওয়া শুরু করছিলাম, কিন্তু গ্লোভ দিয়ে মশা মানতেছিল না। গত বছর গ্লোভও দিছি, ধূপও দিছি, আমি ধূপ গত বছর বেশিরভাগ সময় আমি ধূপই ইউজ করছি, তো ধূপটা আসলে খুব হ্যাসেল হয়ে যায়। তো এবছর স্টার্টিংয়ে ধূপ দিছি, ধূপে মশা মানতেছে না, কারণ ধূপের ইটা আসলে যতক্ষণ জ্বলে আপনার দেখা যায় ধূপটা সাড়ে তিন ঘন্টা জ্বলে, সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা জ্বলে যায়, তারপরে বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় অনেকে দেখি যে জ্বালায় আসলে সারা রাত জ্বালায়, এখন কীভাবে জ্বালায় সেটা জানি না, কিন্তু আলটিমেটলি ধূপে কিংবা কয়লে এখন আসলে মশা মানতেছে না, কারণ মশার এত বেশি মশা হয়ে গেছে যেটা আসলে এই ধূপ আর কয়েল দিয়ে আলটিমেটলি সম্ভব না। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আপনার কোনো ফলাফল পাইলাম না, তো পরবর্তীতে লাস্টে আমি বাধ্য হয়ে মশারি দেওয়া শুরু করি। তো এখন মশারি দেওয়ার পরে আল্লাহর রহমতে গুটি হচ্ছে না, বসন্ত হচ্ছে না, আর যেগুলো হচ্ছে টুকটাক হয়ে যাচ্ছে সেগুলো মনে করেন আমি ওষুধ দিয়ে রিকভারি করতেছি। এখন ব্যাপারটা হচ্ছে মশা থেকে কবুতর প্রথম কথা দূরে রাখতে হবে, আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আপনার যেগুলোর বসন্ত অলরেডি হয়ে গেছে, গুটি বসন্ত হয়ে গেছে, ওই কবুতরগুলোকে আপনারা যে কাজটা করবেন, রিবোফ্লাভিন ওষুধটা, রিবোফ্লাভিন একটা ওষুধ আছে, অথবা রিবোসন, যে কোনো একটা ওষুধ, একই ওষুধ, এটা একই ওষুধ, রিবোসন বা রিবোফ্লাভিন একই ওষুধ, কোনো তফাৎ নাই, ঠিক আছে। এই ওষুধটা আপনারা 10 দিন কন্টিনিউ করবেন, বা আপনারা ধরে নিতে পারেন যতদিন পর্যন্ত আপনার যে বক্সের যে ঘাগুলো আছে এগুলো না শুকাচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। যদি এইভাবে কন্টিনিউ চালাইতে যান এবং মশার যে প্রবণতাটা সেটা কমায় ফেলেন, তাহলে আল্লাহর রহমতে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে এবং কবুতরগুলো তেমন কোনো ক্ষতি হবে না। ব্যাপারটা হচ্ছে যে মশাটাকে দূরে সরাইতে পারলে তারপরে ওষুধ কিন্তু কাজ করবে, এছাড়া কিন্তু আলটিমেটলি ওষুধ কাজ করবে না। আর আরেকটা ব্যাপার সেটা খেয়াল রাখবেন, যেগুলো অনেক বেশি পক্স হয়ে যায়, ঠিক আছে, খুব বেশি পক্স হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে, যেগুলো কোনোভাবে আপনার রিকভার করতে সময় লাগতেছে, রিবোফ্লাভিন মনে করো 10 দিন খাওয়া গেছে না, রিকভার করতেছে না ঠিক মতো, তারা যে কাজটা করবেন এই এই রিবোফ্লাভিন চালাইতে থাকবেন, প্লাস হচ্ছে ওই পক্সগুলোর উপরে পটাশটা গুলে মনে করেন পটাশটা ওর উপরে আস্তে আস্তে দিতে থাকবেন, তবে অবশ্যই রিবোফ্লাভিন চালাইতে থাকবেন। রিবোফ্লাভিন না চালায় যদি আপনারা শুধু পটাশ ব্যবহার করেন, তাহলে কিন্তু এক্স্যাক্ট যে ভালো ফলাফলটা সেটা কিন্তু আপনারা পাবেন না। ভালো ফলাফল পাইতে হলে অবশ্যই আপনাদেরকে এই রিবোফ্লাভিন খাওয়াইতে হবে, প্লাস হচ্ছে মনে করেন আবার আপনার পটাশ ইউজ করতে হবে, তাহলে দেখবেন কি যে কবুতরগুলো আস্তে আস্তে মনে করেন যে ঘাটা শুকিয়ে আসতেছে এবং শুকিয়ে আসার সাথে সাথে যে গোটাগুলো আছে গোটাগুলো একা একাই পড়ে যাচ্ছে, তো তখন কিন্তু কবুতরটা আস্তে আস্তে রিকভারির দিকে যাবে, তবে মশা থামাইতে হবে, মশা না থামাইলে আলটিমেটলি কোনো লাভ নাই। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করলাম এবং বোঝানোর আপনার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আশা করি এখন আপনারা কবুতরকে গুটি বসন্ত থেকে বাঁচাতে পারবেন। আর এখন যেটা আসলে জরুরি বিষয়, আপনারা অনেকেই অনেক প্রয়োজন আমাকে ফোন দেন, ব্যাপারটা হচ্ছে আপনারা ফোনের টাইমিংটায় একটু চেষ্টা করবেন না, আপনাদের কাছে এটা আমার নিবেদন, আসলে আপনার ফোনের টাইমিংটা সকাল 10টা থেকে রাখবেন হচ্ছে আপনার রাত 8টার মধ্যে, কারণ আমার নিজের আসলে অনেক কাজ থাকে, তো আমার এই কাজে সময় দিতে হয়, তো যে কারণে আসলে পারি না সবার ফোন পিক, এই আমি তো আলটিমেটলি সকাল 10টা থেকে রাত 8টা হইলে তো চিন্তা করেন কয়েক ঘন্টা হয়, এতটুকু সময় তো আমি আছি আপনাদের জন্য, কিন্তু এই টাইমগুলো আপনারা চেষ্টা করবেন হচ্ছে আমাকে এই টাইমের বাইরে যাবে ফোন না দেয়ার। আপনারা যদি কথা বলতে চান আমাকে ফোন দিতে পারেন, আমার নাম্বার হচ্ছে 019333311000। ওকে ভিউয়ার্স, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ। Thank you.